আসসালামুকুম শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। করোনাকালীন এই ক্রান্তি লগ্নে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। করোনাকালীন সময় যে সকল নিয়মগুলি আছে সেগুলো তোমরা মেনে চলছ। আমরা আজকে চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস করবো, যার উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মানব শেখ, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে আজকেও আমরা দ্বাদশ অধ্যায় পড়ব, যে অধ্যায়ের বিষয়বস্তু উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ। এই দ্বাদশ অধ্যায়ের উপরে আমরা প্রাথমিক আলোচনা ব্যতীত তিনটি ক্লাস ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছি। আজকে আমরা চতুর্থ ক্লাস এসে উপনীত হয়েছি চতুর্থ ক্লাসে। চতুর্থ ক্লাস শুরুতে আমরা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। চলো দেখি এই সৃজনশীল প্রশ্নটার উদ্দীপক হিসেবে কি দেওয়া আছে। প্রথম যে সৃজনশীল আছে তার উদ্দীপক হিসেবে দেওয়া আছে 15 জন শ্রমিকের দৈনিক আয়। কিসে দেওয়া আছে বলো? টাকায় নিচে দেওয়া আছে। কতজন শ্রমিকের 15 জন? দেখো আমরা গুনে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই 15 জন শ্রমিকের দৈনিক আয়, অর্থাৎ একজন শ্রমিক একদিনে কত টাকা আয় করে সেটা টাকায় দেওয়া আছে। কত টাকা আয় করে সেটার একটা তালিকা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এটাই আমাদের আজকের প্রথম সৃজনশীলের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে তিনটা প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন, দেখো প্রদত্ত উপাত্ত সংগ্রহের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য বের করতে হবে। দ্বিতীয় যেটা প্রশ্ন করা হয়েছে, 15 জন শ্রমিকের দৈনিক মজুরির যোগফল আমাদেরকে নির্ণয় করতে হবে। এবং সবশেষে আছে উপাত্ত প্রদত্ত উপাত্ত সংগ্রহকে টালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করে দেখাতে হবে। তাহলে চলো আমরা প্রথম সৃজনশীল প্রশ্নটা সমাধান করে ফেলি। আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, প্রদত্ত উপাত্ত সময়ের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের উপাত্তগুলো দেখে আসি। তো চলো, সর্বোচ্চ মান কত ছিল এবং সর্বনিম্ন মান কত ছিল? দেখো 325, 350, 400, তার মানে এখন পর্যন্ত পাওয়া কত? সবচেয়ে সর্বোচ্চ সংখ্যা হলো 400। এখন দেখি 400 চেয়ে বড় কিছু আছে নাকি। 400, 400, 400, এই যে আরো একটা 400, তারপরে 400, 400, 400, শেষেও একটা 400, মানে সর্বোচ্চ মান কত দেওয়া আছে বলো? সর্বোচ্চ মান দেওয়া আছে 400। আর সর্বনিম্ন মানটা আমরা একবার খুঁজে বের করি, যেটা 325, 325-এর চেয়ে ছোট, এই যে 301টা, 300-এর চেয়ে ছোট এখন আমরা খুঁজবো। 300, 300, আরো একটা 300 পেয়েছি, 300-এর চেয়ে ছোট আর কোনো সংখ্যা নেই। অর্থাৎ সর্বোচ্চ মান কত? 400, আর সর্বনিম্ন মান কত? 300। তাহলে এই সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যটাই আমাদেরকে ক নম্বর প্রশ্ন বের করতে বলা হয়েছে। এটার জন্য বিয়োগফলটা তো খুবই সহজ, তোমরা পারবা। যেটা একটু কষ্ট করে বের করে নিতে হবে উদ্দীপক থেকে, সেটা হচ্ছে সর্বোচ্চ মানটা কত এবং সর্বনিম্ন মানটা কত। তাহলে আমরা চলো করে ফেলি। প্রদত্ত উপাত্ত সময় সর্বোচ্চ মান 400, সর্বনিম্ন মান 300। এখন এদের বিয়োগফল নির্ণয় করলে আমরা পেয়ে যাবো উপাত্ত সময় সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্য। আসো আমরা নির্ণয় করে দেখি। তাহলে ক নম্বরে একের কয়ের সমাধান করবো আমরা। একের কয়ের সমাধান আমরা প্রথমে লিখবো কি? প্রদত্ত উপাত্ত সময় সর্বোচ্চ মান, প্রদত্ত উপাত্ত সময়ের সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান কত? 400। এবং প্রদত্ত উপাত্ত সময়ের সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান কত? 300। আমরা উদ্দীপক থেকে এই দুইটা মান খুঁজে বের করেছি। তাহলে এখন আমাদের প্রশ্ন কি বলেছে? পার্থক্যটা নির্ণয় করতে। তাহলে অতএব সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য, সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য কত হবে বলতো? আমরা কি করবো? 400 থেকে বিয়োগ করবো 300। তাহলে আমরা এটা রাফে করতে পারি, 400 থেকে 300 থেকে বিয়োগ করবো। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 4 থেকে 3 বাদ দিলে কত? 1। তাহলে কত পেলাম আমরা? 100। আমাদের উত্তর হবে কত? সর্বোচ্চ সর্বনিম্ন মানের পার্থক্য কত? 100। আশা করি তোমরা অবশ্যই আমার সাথে সাথে খাতা কলম বের করে অঙ্কগুলো তুলে নিবে, যাতে তোমাদের পরবর্তীতে
এবার আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করি চলো আমাদের খ নম্বরে বলা আছে 15 জন শ্রমিকের দৈনিক মজুরির যোগফল কত এই যোগফলটা যেহেতু তোমাদের পরীক্ষার কাছে ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হবে না সেক্ষেত্রে তোমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারো যেন যোগফলটা ভুল না হয়ে যায় চলো আমরা 15 জন শ্রমিকের দৈনিক মজুরির যোগফলটা নির্ণয় করে দেখি এটা দুইটা ওয়েতে করা যায় দুইটা উপায়ে করা যায় একটা হচ্ছে 325 কয়টা আছে 350 কয়টা আছে 400 কয়টা আছে এবং 300 কয়টা আছে এই চারটা সংখ্যাই কিন্তু তোমাদের উদ্দীপকে দেয়া ছিল যেমন মনে করো যে 300 কয়টা আছে দুইটা 325 কয়টা আছে ছয়টা 350 কয়টা আছে চারটা এবং 400 কয়টা আছে তিনটা আমরা গুণেও দেখতে পারি গুণে যদি দেখতে হয় তাহলে দেখো 325 1 2 3 4 5 6 325 কয়টা আছে 6টা তাহলে আমরা কি করব 325 কে গুণ করব 6 দ্বারা এইভাবে করতে হবে না এইভাবে যেন যোগফলটা তোমাদের ভুল না হয়ে যায় সেটার জন্য আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করছি তাহলে 6 দ্বারা 325 কে গুণ করলে 5 6 30 এর 0 হাতে থাকে কত 3 6 কে 12 আর 3 এ কত 15 5 হাতে থাকে কত 1 3 6 18 আর 1 কত 19 একটা সংখ্যা পেয়ে গেলাম এবার চলো 350 কয় কাছে দেখি 1 2 3 4টা 350 আছে কয়টা বলো 4টা তাহলে আমি এবার 350 কে গুণ করব কত দ্বারা 4 দ্বারা তাহলে 0 4 0 0 4 5 20 0 আর থেকে 2 3 4 12 আর 2 এ কত 3 4 12 আর 2 এ 14 এবার দেখো 325 গেল 300 কয়টা আছে আমরা একবার দেখে নিই 300 একটা দুইটা 300 কয়টা আছে দুইটা তাহলে 300 কে আমরা গুণ করব কত দ্বারা 300 কে গুণ করব দুই দ্বারা তাহলে 200 200 3 দিয়ে কত 6 আর একটা সংখ্যা বাকি আছে আমাদের কি বাকি আছে 400 কয়টা আছে একটা দুইটা তিনটা 400 কয়টা আছে তিনটা তাহলে 400 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে 1200 0 0 3 4 কত 12 এখন আমরা এই চারটা সংখ্যা যোগফল নির্ণয় করলে টোটালটা পেয়ে যাবো অর্থাৎ মোট কত 15 জন শ্রমিকের দৈনিক মজুরি তাহলে আসুন আমরা যোগ করি 1950 1400 1200 আর যোগ করব কত 600 তাহলে যোগ করলে কি পাবো চারটা শূন্য যোগফল শূন্য হবে শূন্য 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 আর পাঁচ যোগ করলে কত হবে আমরা পাঁচ ছয় আর দুই আট আট আর চারে বারো বারো নয় কত একুশের এক হাতে থাকে কত দুই দুই আর একে তিন আর একে চার আর একে কত পাঁচ দেখো আমরা যে প্রসেসটা আমাদের এখানে অ্যাপ্লাই করেছি সেটা অনেক সহজ প্রসেস সবগুলো যোগ করে মান বসায় দিচ্ছি তোমরাও খাতায় করার সময় এই প্রসেসে অ্যাপ্লাই করবা আমরা শিখালাম যে যেন গুণের ক্ষেত্রে কোনো মানে যোগের যোগ করতে যে এতগুলো সংখ্যা যোগ করতে গেলে তোমরা অনেক সময় নষ্ট হবে এবং ভুলও হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই ক্ষেত্রে তোমরা এরকম কয়টা সংখ্যা আছে আইডেন্টিফাই করে কোন সংখ্যা কয়বার আছে সেটা বের করে গুণ করে সেই গুণ ফল চারটা যোগ করতে তোমাদের খুব বেশি সময় নষ্ট হবে না এবং ভুল হওয়ার সম্ভাবনাটাও কম থাকবে তোমাদের যে পদ্ধতি ইচ্ছা সে পদ্ধতিতে তোমরা যোগফল নির্ণয় করতে পারো কিন্তু উত্তরটা এই সিস্টেমে লিখো যে 15 জন শ্রমিকের দৈনিক মজুরির যোগফল 15 জন শ্রমিকের দৈনিক মজুরি সবগুলা লিখে যোগ চিহ্ন দিয়ে দিয়ে যোগফলটা শেষে লিখবো এবং উত্তর কত হয়েছে আমাদের 5150 এবার আমরা আমাদের গ নম্বর প্রশ্ন সমাধান করব গ নম্বর প্রশ্ন সমাধান গ নম্বর একটি প্রশ্ন ছিল প্রদত্ত উপাত্ত সমূহকে টালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে প্রদত্ত উপাত্ত সমূহকে টালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে আমাদের প্রদত্ত উপাত্ত গুলো কি ছিল দেখো কয়েকজন শ্রমিকের মজুরি দেওয়া ছিল 300 কয়জন হয়েছে 325 কয়জন 350 কয়জন 400 কয়জন এটা আমরা ঘুরে বের করেছি 300 কয়জন দুইজন 325 কয়জন 6 জন 350 4 জন 400 3 জন তাহলে এই যে 2 6 4 3 এটাকে আমরা টালি সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারবো না অবশ্যই পারবো 2 কে প্রকাশ করার জন্য দুইটা দাগ 6 কে প্রকাশ করার জন্য দেখো 5 এর একটা সেট এবং একটা দাগ 4 কে প্রকাশ করার জন্য চারটা টালি চিহ্ন আর 3 কে প্রকাশ করার জন্য তিনটা এবার যদি আমরা সব নিয়ে যোগ করে দেখো 3 আর 4 7 আর 6 কত 13 আর 2 15 বলতো আমাদের প্রতিপক্ষে মোট
শ্রমিকের সংখ্যা কতজন দিয়েছিল 15 জন আমরা যোগফল কত পেয়েছি 15 তাহলে আমাদের অঙ্ক সঠিক আছে এবার আমরা আরো একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে ফেলি চলো এটা উদ্দীপক হিসেবে 25 জন শিক্ষার্থীর ওজন দেয়া আছে দেখো 25 জন শিক্ষার্থীর ওজন কোন এককে দেয়া আছে কেজি এককের নিচে দেয়া হয়েছে এখানে আমাদের 25 জন শিক্ষার্থীর ওজনটা কেজি এককে প্রকাশ করা হলো অর্থাৎ কারো জন 36 কেজি কারো জন 42 কারো 44 কারো 57 60 এরকম 25 জন শিক্ষার্থী দেয়া আছে এই উদ্দীপকটার আলোকে প্রশ্নটা করা হচ্ছে সেটা হলো প্রদত্ত উপাত্ত সমূহের সর্বোচ্চ ও সর্বনিম্ন ওজনের পার্থক্য কত খনাকারে বলা আছে উপাত্তগুলোর 5 শ্রেণী ব্যবধান নিয়ে সারণি তৈরি করো এবং গণনাকারে প্রদত্ত উপাত্তগুলোকে স্তম্ভ লেখন সাহায্যে প্রকাশ করো তাহলে আমরা যদি কণাকার প্রশ্ন সমাধান করতে যাই যে প্রদত্ত উপাত্ত সমূহের সর্বোচ্চ সর্বনিম্ন ওজনের পার্থক্য কত সেক্ষেত্রে আমাদেরকে উদ্দীপকে যে প্রথমে খুঁজতে হবে যে সর্বোচ্চ মান কত এবং সর্বনিম্ন মান কত তাহলে খুঁজো সর্বোচ্চ মান খুঁজে আমরা হ্যাঁ দেখো 42 44 44 56 56 হচ্ছে বড় 57 বেঁচে একটা 57 হচ্ছে 60 ষাটের চেয়ে বড় ষাটের চেয়ে বড় আর কিছু নাই তার মানে সর্বোচ্চ মান কত 60 আর সর্বনিম্ন মান যদি আমরা খুঁজি 36 36 এর ছোট আর কিছু আছে 36 এর ছোট 38 তাও বড় 36 এর ছোট আর কোনো সংখ্যাই নাই তাহলে আমাদেরকে কি করতে হবে সর্বোচ্চ মান সর্বোচ্চ ওজন 60 কেজি আর সর্বনিম্ন ওজন কত কেজি 36 কেজি তার প্রদত্ত উপাত্তের সঙ্গে সর্বোচ্চ সর্বনিম্ন ওজনের পার্থক্য কত হবে আমরা বিয়োগফল নির্ণয় করলে পেয়ে যাবো যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্যটা কত চলো আমরা বিয়োগফল নির্ণয় করব তাহলে এটা আমাদের দুই নম্বর প্রশ্নের সমাধান সর্বোচ্চ মান কত সর্বোচ্চ ওজন 60 কেজি আর এবং প্রদত্ত উপাত্ত সমূহের সর্বনিম্ন ওজন কত 36 কেজি আমরা এখানে এমনটাও করতে পারি যে আমাদের প্রশ্নে যে উত্তর ভাবে বিয়োগ করেছে সেটা না করে যদি আমরা যোগ দিয়ে এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে লিখে দিতে অর্থাৎ পার্থক্য সেটাও কিন্তু সঠিক যে কোনো পদ্ধতিতে তোমরা করতে পারো এখন যে পদ্ধতিটা তোমাদের কাছে সহজ মনে হবে সময় কম লাগবে বলে মনে হবে সেই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো তাহলে বিয়োগ করলে কত উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা আমরা এক ধরে নিলাম 10 থেকে 6 ভাগ দিলে কত 4 এই এক ধরে কোথায় 3 এর কাছে 3 আর 1 যোগ করলে কত 4 6 থেকে 4 ভাগ দিলে কত 2 তাহলে পার্থক্য আমরা কত পেলাম 24 কেজি উত্তর 24 কেজি তাহলে আমরা ক নম্বর প্রশ্ন সমাধান করে ফেললাম যে আমাদের যে উপাত্তগুলো দেওয়া ছিল তাদের মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা ওজনের পার্থক্য কত এবার আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করবো চলো প্রদত্ত উপাত্তগুলোর 5 শ্রেণী ব্যবধান নিয়ে সারণি গঠন করতে হবে তোমাদের মনে আছে আমাদের সর্বনিম্ন সংখ্যা কত ছিল 36 আর সর্বোচ্চ সংখ্যা কত ছিল 60 তাহলে আমরা 5 ব্যবধান নিব অর্থাৎ 36 থেকে 36 37 38 39 40 একটা 41 42 43 44 45 এটা এইভাবে আমরা একদম 56 থেকে 60 পর্যন্ত নিয়ে আমরা কয়টা শ্রেণী করেছি দেখো 1 2 3 4 5টা শ্রেণী তৈরি করেছি এবং এই শ্রেণীর মধ্যে 36 থেকে 40 ছিল কয়জন 3 জন 41 থেকে 45 ছিল 7 জন 46 থেকে 50 5 জন 11 থেকে 55 4 জন 56 থেকে 60 6 জন আমরা একটু গুণেও দেখতে পারি যে 36 থেকে 40 এর মধ্যে কতজন ছিল চলো একবার গুণে আসি 36 থেকে 40 তাহলে দেখো 1 2 3 কয়জন পাচ্ছি 3 জন তাহলে আমাদের টালের চিহ্নতে কয়জন দেওয়া আছে দেখো এই যে 3 জন আবার ঠিক একই ভাবে 41 থেকে 45 এর মধ্যে কয়জন 7 জন 46 থেকে 50 এর 5 জন 51 থেকে 55 এর 4 জন 56 থেকে 60 এর 6 জন যদি সবগুলো যোগ করো দেখো কত পাচ্ছি 6 আর 4 এর 10 10 আর 5 এর 15 আর 7 22 আর 3 এর কত 25 আমাদের প্রশ্নে কতজন শিক্ষার্থীর মান ওজন দেওয়া ছিল
তোমরা বলো তো 25 জন তাহলে আমাদের অঙ্ক সঠিক আছে এবং এই সংখ্যাগুলোকে টালে চিহ্নের মাধ্যমে আমাদেরকে প্রকাশ করতে হবে তাহলে 3 কে টালে চিহ্নের মাধ্যমে প্রকাশ করলে আমরা তিনটা টালে চিহ্ন তিনটা দাগ ব্যবহার করব 7 কে প্রকাশ করার জন্য 5 এর একটা সেট এবং দুইটা এক্সট্রা 5 কে প্রকাশ করার জন্য একটা সেটই যথেষ্ট 4 কে প্রকাশ করার জন্য 4টা দাগ 6 কে প্রকাশ করার জন্য 5 এর একটা সেট এবং একটা দাগ তাহলে মোট কয়টা হয়ে গেল 25টা এবার আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করি চলো গ নাম্বার প্রশ্ন দিয়ে আছে প্রদত্ত উপাত্তগুলোর উপাত্তকে সম্বন্ধন রেখের সাহায্যে প্রকাশ করতে হবে তাহলে আমাদের এই y অক্ষ বরাবর আমরা শিক্ষার্থী সংখ্যা নিয়েছি আর x অক্ষ বরাবর কি নিয়েছি ওজন যার মানটা কেজিতে প্রকাশ করা আছে এবং 36 থেকে 40 41 থেকে 45 46 থেকে 50 51 থেকে 55 56 থেকে 60 যে শ্রেণী ব্যবধানটা আমরা খ নম্বরে পেয়েছিলাম সেই সারণীটাই আমরা এখানে ব্যবহার করেছি দেখো 36 থেকে 40 এর মধ্যে কতজন ছিল কতজন ছিল 3 জন আমরা কতজন নিয়েছি দেখো 1 2 3 পর্যন্ত একটা আয়তন গঠন করেছি 41 থেকে 45 এর কয়জন ছিল 41 থেকে 45 এর ছিল 7 জন আমরা কি করেছি দেখো 41 থেকে 45 এর যে 7 পর্যন্ত নিয়ে সেখানে একটা আয়তন তৈরি করেছি 46 থেকে 50 এর 5 জন এই যে 46 থেকে 50 আমরা কতজন পেয়েছি 5 জন 51 থেকে 55 হতে 4 জন আমরা কি করেছি 51 থেকে 55 হতে এই যে 4 4 পর্যন্ত আমরা একটা আয়তন অঙ্কন করেছি এবং 56 থেকে 60 পর্যন্ত ছিল 6 জন আমরা সেটাও অঙ্কন করে দেখিয়েছি তোমাদেরকে এই স্তম্ভ রেখাটা গ্রাফ পেপারের সাহায্যে অঙ্কন করে দেখাতে হবে আশা করি ক্লাসটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং খাতায় তুলে নিয়েছো এবার আমরা জ্যামিতি অংশে চলে যাব দেখো আজকে আমাদের জ্যামিতি অংশে কি আছে চিত্র সহ বি সমবাহু ত্রিভুজের সংজ্ঞা ও তিনটি বৈশিষ্ট্য বি সমবাহু বি মানে কোনটি নয় সমমানের সমান আর বাহু যে ত্রিভুজের তিনটি বাহু কোনটি পরস্পর সমান নয় তাকেই বি সমবাহু দেখো যে তিনটি বাহুই পরস্পর অসমান মানে কোনো বাহুই তারটা সমান না তাকে কি বলা হয় বিষম বাহু বলা হয় আমরা এখানে ক খ গ একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি যেটি বিষম বাহু ত্রিভুজ দেখো ক খ বা হচ্ছে খ গ অনেক বড় আবার গ ক বাকি দুইটা বাহু হচ্ছে ছোট অর্থাৎ কোনো বাহুটাই কারো সমান না আমরা কি দেখতে পাচ্ছি যে ক খ একটি বিষম বাহু ত্রিভুজ এই বিষম বাহু ত্রিভুজ আঁকানোর প্রক্রিয়াটা খুবই সহজ এটার জন্য তোমাদের শুধু পেন্সিল আর স্কেল ব্যবহার করলেই হবে এবং আনুমানিক চোখে না কোনো নির্দিষ্ট পরিমাপ বসে তোমাদের কাছে থাকে আনুমানিক যে কোনো মাপ নিলেই তোমরা সেটা করতে পারবে দেখো আমরা একটা বাহু নিলাম এরকম অপর একটা বাহু নিলাম এইরকম আনুমানিক হ্যাঁ দেখো স্পষ্টতই এই বাহুটা হচ্ছে অনেক বড় এবং সবশেষে এখান থেকে একটা ছোট্ট বাহু নিলাম দেখো এই বাহুটা কিন্তু এই দুইটা বাহুর চেয়ে ছোট তাহলে আমরা যদি নামকরণ করি ক খ এবং গ তাহলে চিত্রে ত্রিভুজ ক খ গ একটি বি সম বাহু আশা করি বিষম বাহু ত্রিভুজ কাকে বলে তোমরা সেটা বুঝতে পেরেছ এবার আমরা বিষম বাহু ত্রিভুজের তিনটা বৈশিষ্ট্য সম্পর্কে দেখবো চলো কি প্রথম বৈশিষ্ট্য বিষম বাহু ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য হয় পরস্পর অসমান কোনো বাহুই কোনো বাহুকে সমান নয় বিষম বাহু ত্রিভুজের তিনটি কোণ পরস্পর অসমান যে ত্রিভুজের তিনটি বাহু অসমান সে ত্রিভুজের তিনটি কোণ তো অসমান হবে কারণ আমরা জানি যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয় এখানে যেহেতু তিনটি বাহু অসমান সুতরাং এর তিনটি কোণও অসমান হবে এবং সবশেষে যেহেতু এটি একটি ত্রিভুজ এবং একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি সুতরাং বিষম বাহু ত্রিভুজেরও তিনটি কোণের পরিমাপ কত হবে 180 ডিগ্রি আশা করি এই ক্লাসটা তোমরা সবাই মনোযোগ সহকারে করেছো এবং আমার সাথে খাতা তুলে নিয়েছো আগামী দিন তোমাদের এই অধ্যায়ের উপরে টপ ক্লাস 4 অনুষ্ঠিত হবে এবং জ্যামিতি অংশ থেকে থাকবে বিষম বাহু ত্রিভুজ এই টপ ক্লাসটা ভালোভাবে দেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই আজকের ক্লাসটা বাসায় বেশি বেশি চর্চা করতে হবে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো করোনাকালীন সময়ে যে সকল নিয়ম কানুনগুলো আছে সেগুলো মেনে চলো বারবার হাত স্যানিটাইজ করো বাইরে অতি প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করো সর্বোপরি চেষ্টা করো বাসায় অবস্থান করার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম